বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হল জিউগেন ও ইয়ারদাং। আজকে এই ভিডিওতে এই দুটি ভূমিরূপ অর্থাৎ জিউগেন ও ইয়ারদাংয়ের পার্থক্য সম্পর্কে আলোচনা করব। দেখতে থাকো। জুইগেন এবং ইয়ারদাংয়ের পার্থক্যের প্রথম ভিত্তি বা বৈশিষ্ট্য হল শিলার বিন্যাস, অর্থাৎ কঠিন এবং কোমল শিলা কীভাবে বিন্যস্ত থাকে। জুইগেনের ক্ষেত্রে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে, আমি চিত্রের মাধ্যমে দেখিয়ে দেবো এরপরেই। এবং ইয়ারদাংয়ের ক্ষেত্রে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে। দেখো পার্থক্যের বিষয়টি এবার একটু চিত্রে বুঝে নাও। এটি হলো জিউগেন ভূমিরূপ আর এটি হলো ইয়ারদাং। জিউগেনের ক্ষেত্রে কি হচ্ছে, কঠিন শিলা এবং কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করছে, পর্যায়ক্রমে মানে পরপর। দেখো ভূমিরূপ সৃষ্টির পরে কঠিন শিলাগুলি এরকম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, কিন্তু প্রথমে পূর্বে কী ছিল, আগে এগুলো পুরো একটানা ছিল এরকম, ক্ষয়ের আগে, ক্ষয়প্রাপ্ত হওয়ার আগে। তার নিচে কোমল শিলা এরকম ছিল, তার নিচে আবার কঠিন শিলা, মানে পর্যায়ক্রমে পরপর ছিল অনুভূমিকভাবে। অনুভূমিকভাবে মানে ভূমির সাথে সমান্তরালে পরস্পর নিজেদের মধ্যে ওপর নিচে, একটা থাকবে ওপরে তার নিচে আর একটা, তার নিচে আর একটা, মানে পরস্পর উপর নিচে অবস্থান করবে, পরস্পর অনুভূমিকভাবে অবস্থান করবে। আর ইয়ারদাংয়ের ক্ষেত্রে কি হবে, কঠিন শিলা ও কোমল শিলা পাশাপাশি পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করবে। উলম্ব মানেই মানে পাশাপাশি, মানে দেখো এখানে কঠিন শিলা রয়েছে, এখানে কোমল শিলা, এখানে কঠিন শিলা, এখানে কোমল শিলা পাশাপাশি অবস্থান করছে, অর্থাৎ উলম্বভাবে অবস্থান করছে। এরপরে পার্থক্যের বিষয় আকার, মানে দেখতে কেমন, আকৃতি কেমন। জুইগেনের মাথা প্রায় সমতল, চূড়ার ন্যায় চ্যাপ্টা হয়। আর ইয়ারদাংয়ের ক্ষেত্রে ইয়ারদাংয়ের মাথা মোরগের ঝুঁটির মতো ছুচালো হয়। এখানে দেখো জিউগেনের মাথা এই ওপর দিকটা কি হচ্ছে, সমতল চূড়া, সমতল, দেখো সমতল টাইপের চূড়ার মতো অবস্থান করছে, চ্যাপ্টা চ্যাপ্টাভাবে। আর ইয়ারদাংয়ের কি হচ্ছে, এই মাথাটা, এইটা, এই যে মাথা দেখতে পাচ্ছ মোরগের ঝুঁটির মতো, মোরগের ঝুঁটি কেমন হয়, এরকম কিছুটা এরকম খাঁচকাটা খাঁচকাটা হয় না, তো সেটাই বলছে মোরগের ঝুঁটির মতো ছুচালো হয়। এরপরে পার্থক্যের ভিত্তি উচ্চতা, জুইগেনের উচ্চতা বেশি হয়, প্রায় 2 থেকে 40 মিটার পর্যন্ত হয় জুইগেনের উচ্চতা। আর ইয়ারদাংয়ের ক্ষেত্রে এর উচ্চতা কম হয়, ইয়ারদাংয়ের উচ্চতা গড়ে প্রায় 7 মিটার মতো হয়। পার্থক্যের পরবর্তী বিষয় ঢাল, জুইগেনের ক্ষেত্রে ভূমিরূপের যে ভূমিরূপ সৃষ্টি হয় তার দুদিকে সমান ঢাল হয়, ঢালযুক্ত, সমান ঢালযুক্ত হয় দুদিক। আর ইয়ারদাংয়ের ক্ষেত্রে দুদিক অসম ঢালযুক্ত হয়। পরের পার্থক্যের বিষয় বায়ু প্রবাহ, জুইগেনের ক্ষেত্রে নির্দিষ্ট সুনির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত নয়, মানে একদম একই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তা নয়। আর ইয়ারদাংয়ের ক্ষেত্রে শিলাস্তরের সঙ্গে সমান্তরালে বায়ু প্রবাহিত হয়। দেখো এক্ষেত্রে জিউগেন গঠনের ক্ষেত্রে বায়ু সুনির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয় না, মানেটা কি, এখানে কঠিন শিলা তার নিচে কোমল শিলা অবস্থান করছে এবং এর সাথে বায়ু আড়াআড়িভাবে, আড়াআড়িভাবে মানে এরকমভাবে আসছে, এরকম করেও আসতে পারে আবার এরকম করেও আসতে পারে, যেভাবেই আসুক না কেন এরকম যে সোজাই আসতে হবে এরকম কোনো কথা নেই, এরকম বেঁকে আসলেও হবে, কারণ একই হচ্ছে, সোজা আসুক বা বেঁকে আসুক এই শিলাস্তরের সাথে কিন্তু মুখোমুখি আড়াআড়িভাবেই ধাক্কা দিচ্ছে, তাহলেই এই জিউগেন গঠিত হয়ে যাবে। কিন্তু ইয়ারদাংয়ের ক্ষেত্রে কী হবে, বায়ুকে একদম শিলাস্তরের সাথে, অর্থাৎ কঠিন শিলা তারপরে কোমল শিলা, এই যে গঠন পাশাপাশি যে অবস্থান, এর সাথে অবশ্যই সমান্তরালভাবে বায়ুকে প্রবাহিত হতে হবে, একদম সমান্তরালভাবে, তবেই ইয়ারদাং গঠিত হবে। এই কারণেই বলা হচ্ছে যে বায়ু প্রবাহ এক্ষেত্রে জীবনের ক্ষেত্রে সুনির্দিষ্ট দিক নেই, এই সামনাসামনি মুখোমুখিভাবেই প্রবাহিত হবে, কিন্তু একদম সোজাই প্রবাহিত হবে এরম কোনো কথা নেই, কিন্তু ইয়ারদাংয়ের ক্ষেত্রে একদম শিলাস্তরের সাথে সোজাসুজি সমান্তরালভাবে প্রবাহিত হতেই হবে।
তাহলে এই হলো জুইগেন ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আর আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।